সমুদ্রের তলদেশে বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী রয়েছে। এদের মধ্যে এইরকমই একটি বিষাক্ত প্রাণী হল ফ্লাওয়ার আর্চিন। আজকের ভিডিওর আলোচনার বিষয় হল ফ্লাওয়ার আর্চিন। ফ্লাওয়ার আর্চিন একাইনোডারমাটা বা কণ্টকত্বকী পর্বের অন্তর্গত। এদের প্রধানত ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরে দেখা যায়। ফ্লাওয়ার আর্চিনদের দেহে কেন্দ্রীয় পার্পল বিন্দু সমেত ফুলের পেডিসেলারির মতো গোলাপি সাদা বা হলুদাভ সাদা রঙের অংশ দেখা যায়। এই কারণেই এদের এরকম নামকরণ। এদের পেডিসেলারির মতো অংশ থেকে কাঁটা নির্গত হয়েছে। ফ্লাওয়ার আর্চিনের চারটি প্রজাতির মধ্যে একটি প্রজাতি টক্সোনিউস্টিস গণের অন্তর্গত। ফ্রেঞ্চ প্রকৃতিবিদ জাঁ ব্যাপটিস্ট ল্যামার্ক এদের একাইনাস পিলিওলাস নামে বর্ণনা করেন। পরবর্তীতে সুইস আমেরিকান জীববিদ লুইস অ্যাগাসিস এদের গণের নাম পরিবর্তন করেন। টক্সোনিউস্টিস শব্দটি দুটি গ্রিক শব্দ যথাক্রমে টক্সিকন এবং নিউস্টাস থেকে এসেছে। গ্রিক শব্দ টক্সিকনের অর্থ হল বিষযুক্ত তীর এবং নিউস্টাস শব্দের অর্থ হল শ্বাস। ফ্লাওয়ার আর্চিনের বিভিন্ন নাম আছে, যেমন ট্রাম্পেট সি আর্চিন, ফ্লাওয়ার টিপ আর্চিন, ফেল্ট ক্যাপ সি আর্চিন এবং পয়জন ক্ল সি আর্চিন। সি শেল সংগ্রহ বাণিজ্যে ফ্লাওয়ার আর্চিনদের মাশরুম আর্চিন বলা হয়ে থাকে। পূর্বেই বলা হয়েছে ফ্লাওয়ার আর্চিন ইন্দো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেশি দেখা যায়। এদের উত্তরে জাপানের ওকিনাওয়া থেকে দক্ষিণে অস্ট্রেলিয়ার তাসমানিয়াতে দেখা যায়। ফ্লাওয়ার আর্চিনদের পশ্চিমে লোহিত সাগর এবং পূর্ব আফ্রিকান সাগর থেকে পূর্বে কুক দ্বীপপুঞ্জের রারাতঙ্গা পর্যন্ত দেখা যায়। এদের প্রিয় বাসস্থান হল প্রবাল প্রাচীর, প্রবাল কুচি, সামুদ্রিক ঘাস, পাথর ইত্যাদি। ফ্লাওয়ার আর্চিনদের মোটামুটিভাবে সমুদ্রের নিচে গড়ে 90 মিটার পর্যন্ত দেখা যায়। অনেক সময় এরা কোনো সাবস্ট্রেটের সাথে নিজেদের নিবিষ্ট করে। অন্যান্য কণ্টকত্বকী প্রাণীদের মতোই ফ্লাওয়ার আর্চিনদের দেহ পেন্টারেডিয়ালি সিমেট্রিক্যাল। এদের দেহে শেল থাকে যাকে টেস্ট বলা হয়। শেলের পাঁচটি ইন্টার অ্যাম্বুলাক্রাল খণ্ডক পৃথক হয়েছে পাঁচটি অ্যাম্বুলাক্রাল খণ্ডক দ্বারা। প্রত্যেকটি খণ্ডক ছোট ইন্টারলকিং প্লেট দ্বারা সংযুক্ত। এদের 10 সারি টিউব ফিট দেখা যায়। এগুলি দুটি করে প্রতিটি অ্যাম্বুলাক্রাল খণ্ডকের দুপাশে অবস্থান করে। টিউব ফিটে পোডিয়া এবং অ্যাম্পুলা দেখা যায়। ফ্লাওয়ার আর্চিনদের মুখগহ্বর টেস্টের নিচে কেন্দ্রে অবস্থান করে। মুখের চারপাশে পেরিস্টম থাকে। এদের 5টি ক্যালসিয়ামযুক্ত দাঁত দেখা যায়। এগুলিকে একত্রে বলা হয় অ্যারিস্টটলের লণ্ঠন। এগুলি গৃহীত খাদ্য পেষণে সাহায্য করে। এদের পায়ু অবস্থিত টেস্টের উপরিতলে। মুখের মতো পায়ুর চারপাশেও ছোট ছোট প্লেট থাকে। এগুলিকে বলা হয় পেরিপ্রক্ট। এদের পায়ুস্থলের উন্মুক্ত ছিদ্রের কাছে 5টি ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলি গোনাডের সাথে যুক্ত। ফ্লাওয়ার আর্চিনদের বিশেষ বৈশিষ্ট্য হল এদের দেহে পেডিসেলারি সদৃশ অংশের উপস্থিতি। ফ্লাওয়ার আর্চিনদের দেহের পেডিসেলারি 4 ধরনের হয়, যার মধ্যে 2 ধরনের পেডিসেলারি যুক্ত ফ্লাওয়ার আর্চিনের আধিক্য বেশি। এই 2 ধরনের পেডিসেলারি হল অফিসেফালাস এবং গ্লোবিফেরাস। এবার আসা যাক ফ্লাওয়ার আর্চিনদের বিষ ও বিষক্রিয়ার তত্ত্বে। ফ্লাওয়ার আর্চিনদের দেহে 2 রকমের বিষ পাওয়া গিয়েছিল। প্রথম বিষটি 1991 সালে পাওয়া যায় এবং এটি একদিকে যেমন গিনিপিগের দেহের ক্ষেত্রে নিউরোটক্সিন ছিল,
অন্যদিকে হিমাগ্লুটিনেশন বা লোহিত রক্তকণিকার তঞ্চন ঘটাতে পারত। অপর ক্ষেত্রে দ্বিতীয় বিষটি 1994 সালে পাওয়া যায়। এটি ছিল একটি প্রোটিন বিষ এবং এর নাম দেওয়া হয় পেরিটক্সিন। পেরিটক্সিন দুটি রাসায়নিক সংমিশ্রণে তৈরি, একটি পেরিন নামক প্রোটিন এবং দ্বিতীয়টি পেরক্সিন নামক প্রস্থেটিক গ্রুপ। পেরিটক্সিন মানবদেহে ঢুকলে দেহের তাপমাত্রা নেমে যায়, তন্দ্রাচ্ছন্ন ভাব, খিচুনি ভাব, অ্যানাফাইল্যাক্সিস ইত্যাদি দেখা যায়। এছাড়া এই বিষের প্রভাবে কোমা ও মৃত্যুও ঘটতে পারে। 2001 সালে ফ্লাওয়ার আর্চিনের দেহ থেকে সম্ভাব্য আরেকটি টক্সিন পাওয়া যায়। এটিকে UT841 নামে চিহ্নিত করা হয়। মুরগির দেহে এটিকে প্রয়োগ করে দেখা যায় যে UT841 মুরগির মস্তিষ্কের বিপাকের ওপর প্রভাব ফেলছে। ফ্লাওয়ার আর্চিনের বিষ থেকে লেকটিন পাওয়া গিয়েছে। এই লেকটিনগুলি হল SUL1, SUL2, SUL1A এবং SUL3। SUL এর সম্পূর্ণ কথা সি আর্চিন লেকটিন। অন্যান্য সি আর্চিনদের মতো ফ্লাওয়ার আর্চিন তাদের কাঁটার মাধ্যমে বিষ ঢালে না, এরা বিষ ঢালে এদের পেডিসেলারির মাধ্যমে। গ্লবিফেরাস পেডিসেলারি বর্ধিত হয়ে কাপের মতো অংশ তৈরি করে। এর মাধ্যমে রাসায়নিক উদ্দীপনার দ্বারা এরা বিপদ নির্ধারণ করে এবং বিষ ঢালে। তবে এই ফ্লাওয়ার আর্চিনের গোনাড মালয়েশিয়া, ফিলিপিন্স ইত্যাদি দেশে রান্না করে খাওয়া হয়। অবশ্য এই রান্নার বিশেষ পদ্ধতি রয়েছে, যা গ্লুটিনাস চাল এবং নারকেল তেলের মাধ্যমে করা হয়।